আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমার চুলের যত্ন না নেওয়ায় আমার চুল উঠা শুরু করেছে, আর আমার চুল উঠলে আমার অনেক বেশি মন খারাপ হয় আর অনেক বেশি কষ্ট লাগে। যেখানেই যাই না কেন সেখানেই দেখি দুই তিনটা করে চুল পড়েই থাকে, তো আমার অনেক মনটা খারাপ। আর দেখতে পাচ্ছেন চুলের বেহাল অবস্থা, আমি এত বেশি অলস হয়ে গিয়েছি যে চুলের যত্ন নিতে পারছি না। তাই খুব তাড়াতাড়ি চুল পড়াটা বন্ধ করার জন্য আমি ব্যবহার করব নাহার সিক্রেট হেয়ার অয়েল। আমার যখন যখন চুল পড়ে তখন তখনই আমি এই নাহার সিক্রেট হেয়ার অয়েলটা ব্যবহার করি, যেটা 100% ন্যাচারাল অর্গানিক। তো আমার যখন যখন হেয়ারের প্রবলেম হয়, মানে হেয়ার ফল হয় এবং হেয়ারটা রাফ হয়ে যায়, সিল্কিনেসটা হারিয়ে যায়, তখনই আমি এই নাহার সিক্রেট হেয়ার অয়েল এবং নাহার হেয়ার প্যাকটা ব্যবহার করি। তো ফার্স্টে আমি অয়েল ব্যবহার করব, আমি অয়েল যদিও ব্যবহার করে রেখেছিলাম, তারপর আমি আরেকটু ব্যবহার করব কারণ হেয়ার প্যাক যেহেতু লাগাবো। এই অয়েলটি আপনার খুব দ্রুত চুল পড়া কমাবে এবং অয়েলটি দিয়ে আপনি 2-3 দিন আবার রেখে দেওয়া যাবে না। আপনি চাইলে অয়েলটি গরম করে ব্যবহার করতে পারেন, হালকা গরম করে ম্যাসাজ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি 8 ঘন্টার পর শ্যাম্পু করে ফেলতে পারেন, মানে একদিনে বেশি রাখার দরকার নেই। তো আমি যেহেতু রাতের বেলাও দিয়ে রেখেছিলাম আর আমি যেহেতু এখন প্যাক লাগাবো, তাই আমি আরেকটু লাগিয়ে নিচ্ছি। আমার তেল লাগাইতে অনেক ভালো লাগে, যেহেতু আমি লং টাইম রাখি না তাই একটু বেশি করে লাগালাম আবার। তো এখন আমি হেয়ার প্যাকটা রেডি করব। হেয়ার প্যাকটা রেডি করা একদমই সহজ, জাস্ট পানি দিয়ে গুলিয়ে রাখতে হয়। তার 10 মিনিটের মধ্যে দেখা যায় যে একদম ফুলে এতগুলা হয়ে গিয়েছে। তো আমি ভিজিয়ে রেখে দেবো ফার্স্টে, তারপরে দেখবেন অনেকগুলো হয়ে যায়। আমার সেসব হেয়ার প্যাক গুলো অনেক ভালো লাগে যেগুলো ফুলে এতগুলো হয়। আর এটা একদম রেডি হয়ে গিয়েছে চুলে অ্যাপ্লাই করার জন্য। এখন আমার বর আমাকে চুলে অ্যাপ্লাই করে দিবে, আমি ওকে নিয়ে আসছি যে আমার চুলে একটু দিয়ে দাও, কারণ একা একা দিলে আসলে সব জায়গায় ভালো করে দেওয়া যায় না। কিন্তু দেখেন কোথায় কি সে করতেছে, সব মাথায় আগে দিয়ে দিচ্ছে, মাথার চান দিতে। তো তার কথা যে ওইখানে দিলে সব জায়গায় ভালো মতো করে দিতে পারবো, তারপর ভাবলাম ঠিক আছে আমি যখন দেশে পড়ে তোমাকে নিয়ে এসে দাওয়াচ্ছি তো তুমি তোমার মতো করে দাও। তো দেখতে পাচ্ছেন ওর দেওয়ার হাল, তো তার দেওয়া দেখে তো আমি শিহরিত, মানে আই অ্যাম তো অবাক তার এই দেওয়ার স্টাইল দেখে। আমার অনেক ভালো লেগেছে। রাতকে মাঝে মাঝে যখন এইসব বলি তখন শোনে। আপনারা হয়তো অনেকে মনে করবেন যে রাত হয়তো বইয়ের কথায় উঠে বসে, আসলে না ভাই, এত রাগ আর এত জেদ তার, তাকে দিয়ে তো আমি সবকিছু করাইতেই পারি না, ও অনেক ব্যস্ত থাকে আসলে। তারপরেও যে সে আমাকে সময় দেয় আমার কাছে এটাই অনেক, আর সে আমাকে অনেক ভালোবাসে বাই দা ওয়ে। তারপর আমি ভাবলাম যে একটু রোদে যাই কারণ অনেক ঠান্ডা লাগতেছিল উপরে। নিচে এসে রোদে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল মিষ্টি রোদ, কারণ আমি অনেক ঠান্ডা লাগছিল কেন জানি উপরে। তো হেয়ার প্যাকটা আমি 40 মিনিট রাখার পরে শ্যাম্পু করে ফেলি, আর যেহেতু বিকাল হয়ে গিয়েছে আমার শ্যাম্পু করতে করতে, তাই বিকালের পর আপনারা ফাইনাল রেজাল্টটা পাবেন। আপনারা যদি আপনাদের চুল পড়ার কমাতে চান তাহলে অবশ্যই এই নাহার সিক্রেট হেয়ার অয়েল এবং নাহার হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন। আপনারা এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা পেয়ে যাচ্ছেন নাহার বিউটি ফেসবুক পেজ থেকে। তো আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।